হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকে সানডে উইকেন্ড, সো আই থট অফ বাইরে একটু হেঁটে আসি। সামারের টাইমে আমার হাঁটতে খুবই ভালো লাগে, সো হাঁটতে হাঁটতে আপনাদের সাথে গল্পও করা হবে অ্যান্ড আশেপাশে দেখানোও হবে। সো অ্যাজ আই ওয়াজ সেইং, আমি আশেপাশেই হাঁটতে বের হয়েছি। বেশ অনেকদিন বাইরে হাঁটা হয় নাই, কারণ লাস্ট এক সপ্তাহ ধরে, নট এক সপ্তাহ আসলে, লাস্ট দুই সপ্তাহ ধরে ভালোই বৃষ্টি হচ্ছিলো। ইটস কাইন্ড অফ অ্যাজ ইউজুয়াল নিফি ওয়েদার, ইউনো, ফগি থাকে, ক্লাউডি থাকে অ্যান্ড হালকা হালকা বৃষ্টি পড়ে, তো সব কিছু মিলে বেশ ঠান্ডাও ছিল। লাইক বাইরে বের হলে যদি জ্যাকেট পরে বের হতে হয় আমার ভালো লাগে না, তো ওই জন্য এই কয়দিন টোটালি হাঁটতে বের হওয়া হয় নাই। ইউজুয়ালি আই লাভ ওয়াকিং, তো আজকে সারপ্রাইজিংলি ওয়েদার খুবই সুন্দর ছিল। 16 ডিগ্রি ছিল আজকে, অনেকদিন পরে 16 ডিগ্রি টেম্পারেচার পেলাম আমরা অ্যান্ড ওয়েদার খুব বেশি সানিও ছিল না, ক্লাউডিও ছিল না, অনেকটা এমনই ছিল অ্যান্ড ঠান্ডাটা খুব একটা ফিল হচ্ছিল না। তো আমি দিনের বেলা কিছু কাজ ছিল, সব কিছু শেষে এখন বের হলাম অ্যান্ড গ্যাস হোয়াট, এখন অলমোস্ট সন্ধ্যা বলবো নাকি রাত বলবো আমি জানি না, বাট এখন 8:35, বাট চারিদিকে দেখে মনে হচ্ছে লাইক সন্ধ্যা হয় এমন একটা ব্যাপার। তো ভাবলাম যে দিস ইজ দ্য পারফেক্ট টাইম ফর আ ওয়াক, আমার ভালোই লাগে। এখন এই যে আশেপাশে, আজকে সানডে, সো সব কিছু আগে আগে বন্ধ হয়ে যায় এক্সেপ্ট কিছু দোকান লাইক ম্যারিজ, সাবওয়ে। এই সাবওয়ে 24/7 খোলা থাকে, তো এটা সবসময়ই খোলা থাকে, সপ্তাহে 7 দিন 24/7 খোলা থাকে এটা। অ্যান্ড দিস ইজ চার্চিল পার্ক, পার্কটা অনেক সুন্দর অ্যান্ড বড়, অ্যান্ড এই পাশের বাড়িগুলো আমার খুবই সুন্দর লাগে। এগুলো প্রাইভেট প্রপার্টি আই গ্যাস, বাট সবগুলো বাড়ি অলমোস্ট সেম ডিজাইনে করা, বেশ সুন্দর। আর এই চার্চিল পার্কে গোল পোস্ট করা আছে 3টা 4টা। পার্কটা ওভারঅল অনেক বড়, আর বাচ্চাদের খেলার জন্য ওই যে দূরে কিছু দোলনা, স্লাইডার এগুলো দেয়া আছে। তো আমি যেহেতু বের হয়েছি, আমার বেশ কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্টস আসার কথা ক্যানাডা পোস্টে, এখনও আসে নাই, সো আই কিপ চেকিং রেগুলারলি। তো যেহেতু বের হলাম, ভাবলাম ক্যানাডা পোস্ট একটু ঘুরেই যাই, ওই জন্য আমি চাবিও নিয়ে এসেছি। সো আমাদের যা ডকুমেন্টস আসে, ইম্পর্টেন্ট ডকুমেন্টসগুলো স্পেশালি এরকম ক্যানাডা পোস্টের এই বক্সগুলোর মধ্যে থাকে, তো আমরা এখানে এসে চেক করি যে আমাদের কিছু আসলো কি না। সো আমি কী নিয়ে এসেছি আমাদের বক্স চেক করার জন্য, লেটস সি। ওকে, সো কোনো ডকুমেন্ট আসা নাই, বাট মোস্ট প্রবাবলি বড় কিছু আসছে। সে বড় কোনো প্যাকেজ আসলে ওরা একটা এরকম চাবি দিয়ে দেয় ছোটো বক্সগুলোর মধ্যে, তো আমি এখন বড় বক্সটাই চেক করব। বড় বক্স হচ্ছে এগুলো, এই যে নিচের দুইটা, এগুলো হচ্ছে বড় বক্স। ছোট কিছু আসলে এই বড় কিছু আসলে এই ছোটো বক্সগুলোর মধ্যে, লাইক এই ছোটো বক্সগুলোর মধ্যে এরকম একটা চাবি দিয়ে দেয়, এই চাবিটা দিয়ে বড় বক্সগুলো খুলতে হয়। সো লেটস সি কিছু আসছে কি না। আই এম নট এক্সপেক্টিং এনি বড় বক্স। ওয়াও, একটা বড় বক্স আসছে, মোস্ট প্রবাবলি এটা অন্য কারোর, সে নিয়ে গেছে। আর নাও আমিও চলে যাব, আমার ডকুমেন্ট আসা নাই, হোপফুলি কখনো না কখনো তো চলে আসবে। আই এম রিয়েলি ইগারলি ওয়েটিং
for that document. Anyways, আজকে আই এম থিঙ্কিং আমি নতুন একটা দিকে যাব, লাইক ওই পাশে আমার প্রায় সময় হাঁটা হয়, ওইদিকে এই যে এই সাদা যে বিল্ডিং দেখা যাচ্ছে ওটার পাশে দিয়ে হেঁটে প্রায় সময় রেনিস রিভার ট্রেইলে যাওয়া হয়। আজকে ট্রেইলে যাওয়ার ইচ্ছা নাই একা, তো আমি আজকে আশেপাশেই হাঁটবো। এই নেইবারহুডটা আমার সুন্দর লাগে, সো আই এম থিঙ্কিং আমি অলওয়েজ এই লেফট সাইডে গেছি, কিন্তু রাইট সাইডের রোডটা দিয়ে কখনো যাওয়া হয় নাই। আমি জানি রোডটা কোন দিকে বের হয়, বাট লেটস সি আজকে ওদিকে একটু হেঁটে দেখি। টেম্পারেচার দিনের বেলা প্রায় 16 মতো ছিল, বাট রাইট নাও ইট ফিলস লাইক 9, উইচ ইজ নট ব্যাড। আমার হালকা একটা জ্যাকেট পরা আছে, সো খুব একটা ঠান্ডা লাগতেছে না, বাট দেখি কতক্ষণ থাকে। আমি মোস্ট প্রবাবলি 9টা পর্যন্ত হাঁটবো, সো ততক্ষণ গল্প করা হবে আপনাদের সাথে। সি বাড়িগুলো বেশ সুন্দর না, পুরা বাড়িটা আমার ওয়াইড উইন্ডোওয়ালা বাড়ি, খুবই সুন্দর লাগে। এই যে আমার ইচ্ছা ছিল একটু ওই যে দোলনায় গিয়ে বসার, আই এম এ হিউজ দোলনা ফ্যান, সো এনি টাইম যখনই আমি কোথাও দোলনা দেখি ইটস আ মাস্ট আমি যেয়ে বসবো। আজকে গিয়ে বসা যায় একটু, হাঁটতে যেহেতু বের হয়েছি, হাঁটার একটা মেইন বেনিফিট হলো হাঁটতে হাঁটতে আপনার আপনি খুব ক্লিয়ারলি চিন্তা করতে পারেন, অ্যান্ড কোনো কিছু নিয়ে যদি আপনি খুব স্টাক হয়ে থাকেন হাঁটা রিয়েলি হেল্প করে। সো যখনই আমি টাইম পাই অ্যান্ড ওয়েদার ভালো থাকে আই গো ফর এ ওয়াক, অ্যান্ড মোস্ট অফ দ্য টাইম দেখা যায় ওয়েল ইট ডাজন্ট মিন, যখন কেউ বলে যে হাঁটলে ইউ ক্যান থিঙ্ক ক্লিয়ারলি অ্যান্ড অল, দ্যাট ডাজন্ট মিন আপনি হাঁটতে হাঁটতে আপনার প্রবলেমের সলিউশন পেয়ে যাবেন, ইউ উইল সাডেনলি নো হোয়াট ইউ হ্যাভ টু ডু অর নট, এমন কিছু না। ইটস জাস্ট ইউ আর স্পেন্ডিং টাইম উইথ ইউর সেলফ, অ্যান্ড রাইট নাও আই এম স্পেন্ডিং টাইম উইথ মাই সেলফ অ্যান্ড ইউ অল অ্যাজ ওয়েল। সো এই যে এখানে দোলনা আছে, মানে বড়োরাও বসতে পারে, আর এগুলো বাচ্চাদের জন্য, ওর জন্য সামনে পিছে এই জিনিসটা দেওয়া আছে, আই ডোন্ট নো হোয়াট ইটস কল, বাট এটাতে ওরা পড়ে যায় না দোলনাতে। তারপরে এই যে এই জিনিসটা বেয়ে বেয়ে ওরা উপরে উঠে নামে, অ্যান্ড এইদিকে একটা, এটাকে সিসো বলে মনে হয়, আমি আসলে নাম ভুলে গেছি, আর ওইদিকে একটা স্লাইডার আছে। সো যেহেতু দোলনা আছে আমি তো একটুখানি বসবই। ওই যে দূরে একটা বিল্ডিং দেখা যাচ্ছে, এটা এখানকার একটা অ্যাপার্টমেন্ট বিল্ডিং, অ্যান্ড এই যে কিছু স্টোর এবং দূরে একটা লাইক সার্কেল ক্লকের মতো দেখা যাচ্ছে, ওইটা আসলেই ক্লক। সো দেয়ার আই ক্যান সি এখন 8:45 অলরেডি। তো এই অ্যাপার্টমেন্ট বিল্ডিংটা নতুন, লেটেস্ট বলা যায়, এটা এই বছরের শুরুর দিক থেকে রেন্ট দেওয়া শুরু করছে ওরা, অ্যান্ড ইটস ক্রেজি এক্সপেন্সিভ। হ্যাঁ সুযোগ সুবিধা অনেক আছে, সো প্রতিটা অ্যাপার্টমেন্ট ইজ অলমোস্ট লাইক 5,000 to 6,000 রেন্ট এভরি মান্থ, সো উইচ ইজ আই থিঙ্ক এক্সপেন্সিভ। ওয়েল যারা কর্পোরেট মানুষজন আসেন বা যাদের আসলে প্রায় সময় এসে হোটেলে থাকতে হয়, তাদের জন্য আই থিঙ্ক ইটস এ গ্রেট অপশান, কারণ হোটেলে এর চাইতে বেশি টাকা খরচ হবে যদি আপনি স্টে করতে চান, অ্যান্ড ফার্নিচার অ্যান্ড এভরিথিং সব কিছু ফার্নিশ থাকে, সব কিছু মিলাই আমার মনে হয় ইটস এ গ্রেট ডিল ফর দ্যাম। বাট ফর স্টুডেন্টস অ্যান্ড ফ্যামিলিস আই ডোন্ট থিঙ্ক দ্যাটস আর রিজনেবল অপশান, একটু ভালো করে খুঁজলে এর চাইতে বেটার অপশান পাওয়া যাবে রিজনেবল প্রাইসিংয়ে। সো এই যে আমার দোলনায় দোলা শুরু,
টুলাই ধরা অনেক আগেই শুরু হয়েছে অবশ্য। ওকে, আমি এখন এখান থেকে গিয়ে ওই যে বলছিলাম একটা নতুন রোড এক্সপ্লোর করবো, ওইদিকেই যাবো। ওই দিক থেকে বের হয়ে বাসায় চলে যাওয়া যাবে। সো এইদিকে কোনো ডিরেক্ট রোড নাই, সো আমি মাঠের উপর দিয়ে হেঁটে যাব। এখানে ম্যাক্সিমাম বাসাতে এই ধরনের ফ্যান্স দেয়া থাকে, এই ফ্যান্সগুলো গাছের, অনেকটা বাংলাদেশে যেরকম বাউন্ডারি ওয়াল দেয়া হয়, এখানে ব্রিক্সের বাউন্ডারি ওয়াল দেয় না, এখানে এরকম কাঠের ফ্যান্স দেয়। সো খুব সুন্দর না বাড়ির ব্যাকইয়ার্ডটা? বাড়িটাও সুন্দর, বাড়ির ব্যাকইয়ার্ডটাও খুবই সুন্দর। আমরা যে নেইবারহুডে থাকি, ইটস রিয়েলি রিয়েলি গ্রেট। একটা মজার জিনিস দেখায়, এই বাসায় মনে 2024 গ্র্যাজুয়েট উইন্ডোতে লেখা দেখছেন। সো আই গেস কেউ হয়তো বা এই রিসেন্টলি গ্র্যাজুয়েট করছে, সো দ্যাটস ওয়াই ওখানে লেখা। ইটস আ নাইস থিং অ্যাকচুয়ালি, 2024 গ্র্যাজুয়েট। হ্যাঁ, কয়েকদিন আগে, অ্যাকচুয়ালি লাস্ট উইকের আগের উইকে, মানে মে টোয়েন্টি এইট থেকে 31st পর্যন্ত, মে 28th, 29th and 30th, আই গেস। আচ্ছা, এই বাসাটা দেখা, এটা সামনে থেকে এরকম। সো অ্যাজ আই ওয়াজ সেইং, মে 29th, 8th থেকে 30th পর্যন্ত 3 দিন মানে কনভোকেশন ছিল। তো সব গ্র্যাজুয়েটরা আসছে, কনভোকেশন নিছে। সো এখনও ওই গ্র্যাজুয়েট ফিলিংটা অনেক দিকে, অনেকেই এখনও ওই গ্র্যাজুয়েট ফিলিংটার মধ্যেই আছে। ও বাও, এই বাড়িগুলো ইজ রিয়েলি রিয়েলি নাইস। সি, নেইবারহুডটা খুবই সুন্দর, স্পেশালি এই বাড়িটা মনে হচ্ছে একদম ছবি থেকে নিয়ে বসাই দিছে। অ্যান্ড আই গেস এই প্লটটা ইজ অ্যাভেলেবল ফর সেল, এই জন্য ফর সেল সাইনবোর্ড দেওয়া আছে। অ্যান্ড এই বাড়িটাও সুন্দর। ও মাই গড, ওয়াও, আই থিঙ্ক এই বাড়িটাও সেলের জন্যই আছে। দিজ আর রিয়েলি নাইস, রাইট? সি, নেইবারহুডটা খুবই সুন্দর, বাড়িটাও সুন্দর, ব্যাকগ্রাউন্ড ইজ টু গুড, ওয়াও। অ্যান্ড সব অ্যামিউনিটিস থেকেও কাছে। সি, এই বাড়িটা একদম পপ আপ করতেছে, ইয়েলো অ্যান্ড রেড। অ্যান্ড দেন এই বাড়িটা ওই যে ছবির মতো সুন্দর, যে বাড়িটা বলছি সামনের দিকে ওরা খুব সুন্দর করে সাজাইছে। সি, বাট ইফ দিস ওয়ান ইজ ফর সেল দেন ইটস রিয়েলি গ্রেট, লোকেশন খুবই ভালো, একদম মানের অপোজিটে। অ্যান্ড সব কিছু মিলাই ইটস রিয়েলি গ্রেট ডিল। সো এখানে যখন কোনো বাড়ি লিস্টিংয়ে আসে, তখন এরকম লিস্টিং এজেন্ট থাকে, রিয়েল এস্টেট এজেন্ট থাকে, অথবা ওরা কোনো একটা রিয়েল এস্টেট কোম্পানির সাথে ডিলে যায়, তো তখন ওরা এরকম একটা সাইনবোর্ড লাগাই দেয় যেখানে যেখানে মানুষের লাইক। আমি এখন দেখে বুঝলাম যে বাড়িটা ইজ আপ ফর সেল। সো বাড়িটা আশেপাশেও বেশ সুন্দর। এনিওয়েজ, এটা হচ্ছে গভর্নমেন্ট পারচেজিং এজেন্সির অফিস, এই যে এই পুরো এরিয়াটা। এদিকে নেইবারহুডটা একটু দেখাই। সি, সো এটা হচ্ছে প্যাটার্ন বিল্ডিং অ্যান্ড গভর্নমেন্ট পারচেজিং এজেন্সির অফিস, এটা বেশ বড়, সুন্দর। এই বাড়িটাও সুন্দর, একদম রোডের সাথে লাগানো। আর ও নো, এটা আসলে ঠিক মানের অপোজিটা না, মান থেকে একটু হাঁটা লাগে, লাইক 3-4 মিনিট। এই বাড়ির
গ্যারেজটা বেশ বড়, সুন্দর। সো অ্যাজ আই ওয়াজ সেইং, ওই যে পাশে রোডে যে গাড়ি চলাচল করতেছে ওটা হচ্ছে মানের পাশের রোড। সো ওইদিক থেকে ঘুরে এদিকে আসতে বেশিক্ষণ লাগবে না, লাইক 2-3 মিনিট। সো মান থেকে হাঁটলে 2-3 মিনিটের মধ্যে এই এরিয়াতে পৌঁছে যাওয়া যাবে। আর এটা হচ্ছে সিএনএ বিল্ডিং, সেন্ট ফিলিপস ড্রাইভের যে ক্যাম্পাসটা ওটা হচ্ছে এটা। সো একদম সিএনএর সামনে, ইটস রিয়েলি গ্রেট লোকেশন। লাইক এই এই নেইবারহুডটাও বেশ সুন্দর, লাইক বাড়িঘরগুলো সব গুছানো ছিমছাম, আমার বেশ ভালোই লাগে। স্পেশালি ওই যে শেষে একটা যে লাল বাড়িটা দেখা যাচ্ছে ওটা খুবই সুন্দর। অ্যান্ড দিস ইজ সিএনএ, সেন্ট ফিলিপস ড্রাইভ ক্যাম্পাস। সিএনএর অনেকগুলো ক্যাম্পাস আছে, তার মধ্যে এটা একটা। এই বাড়িটাও বেশ সুন্দর। সো সিএনএর অনেকগুলো ক্যাম্পাস আছে, লাইক সেন্ট ফিলিপস ড্রাইভের ক্যাম্পাস এটা, তারপরে কর্নার ব্রুকে ক্যাম্পাস আছে, অ্যান্ড আমি জায়গার নাম মনে নাই, এখান থেকে 5 মিনিটস ড্রাইভিং ডিস্টেন্সে আরেকটা ক্যাম্পাস আছে, কর্নার ব্রুকে ওদের ক্যাম্পাস আছে তো বলছি। সো এরকম অনেকগুলো জায়গায় বিভিন্ন ডিপার্টমেন্টের ক্যাম্পাস আছে ওদের। সো অনেক সময় যখন বাড়ি কিনতে যান, হ্যাঁ লিস্টিংয়ে আসে মোটামুটি সবগুলো বাড়ি, বাট অনেক সময় কিছু কিছু মিস হয়ে যায়, অথবা এত বাড়ি আসে আসলে কিছু ভালো ভালো বাড়ি মিস হয়ে যায়। তো এরকম ঘুরতে ঘুরতে অনেক সময় সুন্দর বাড়ি চোখে পড়ে যায় যেগুলো আপ ফর সেল। ওই যে দূরে এটা হচ্ছে লং পন্ড, আজকে আমি লং পন্ডের দিকে যাব না, ইউজুয়ালি আই ওয়াক অ্যারাউন্ড লং পন্ড অ্যান্ড আই লাভ লং পন্ড, বাট আজকে ওদিকে যাবো না। এটা হচ্ছে আর্টসেন কালচার সেন্টার SEC, এখানে পাবলিক লাইব্রেরির অফিসও আছে, SC হান্টার পাবলিক লাইব্রেরির অফিস। সো যত থিয়েটার প্রোগ্রাম অ্যান্ড প্লে বা কনসার্ট, বড় কনসার্ট হয় লোকাল আর্টিস্টদের বা ন্যাশনাল আর্টিস্টদের, ইউজুয়ালি SEC অ্যাকোমোডেট দ্যাম অল। সো রিয়েলি নাইস, আমি ঘুরে ফিরে মোটামুটি বাসার কাছেই চলে আসছি। SEC এর পাশেই মোটামুটি যে বিল্ডিংগুলো সামনে দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে মানের রেসিডেন্স, আর এই যে মাঝখানে একটু সাদাটে যে বিল্ডিংটা, একটু অ্যাশ কালার যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে মানের চাইল্ড কেয়ার। তো মানের স্টুডেন্টরা এখানে চাইল্ড কেয়ারের জন্য অ্যাপ্লাই করে রাখতে পারে। তো যেহেতু চাইল্ড কেয়ারে সিটের ভালোই সংকট আছে, ওই জন্য একটু আর্লি টাইম রেখে হাতে অ্যাপ্লাই করতে হয়, লাইক 6-7 মাস আগে থেকে অ্যাপ্লাই করে রাখতে হয় মোস্ট প্রবাবলি। অনেক সময় 6-7 মাস আগে থেকে অ্যাপ্লাই করে রাখলেও পাওয়া যায় না, একটু সময় লাগে। সো একটু ভালো করে প্রিপারেশন নিতে হয়। লাইক আমার একটা কলিগ, ওর হাজব্যান্ড মানের PhD স্টুডেন্ট, তো ওরা চাইল্ড কেয়ারের জন্য শুরু থেকে অ্যাপ্লাই করে নাই, এখন বাচ্চা হয়েছে অলমোস্ট 6-7 মান্থস, অ্যান্ড বাচ্চা হওয়ার পরপরই অ্যাপ্লাই করছিল। সো অলমোস্ট 6-7 মান্থস হয়ে গেছে, কিন্তু এখনও কোথাও কোনো চাইল্ড কেয়ারে ওরকম সিট পায় নাই। ওর ওয়াইফ মানে আমার কলিগ ম্যাটারনিটি লিভ থেকে 1 বছর পরে জবে জয়েন করার কথা, বাট চাইল্ড কেয়ার যদি না পায় ইট উইল বি রিয়েলি টাফ ফর হার টু গেট ব্যাক টু ওয়ার্ক, কারণ বেবিকে আনঅ্যাটেন্ডেড রাখা যায় না, বেবিকে অলওয়েজ কেউ না কেউ অ্যাটেন্ড করতে হয়, আর এখানে ন্যানি পাওয়া, ট্রাস্টেবল ন্যানি পাওয়া ইজ রিয়েলি টাফ, ইটস ইট সেলফ এ জব। সো আই ডোন্ট নো হাউ দে উইল ফিগার আউট নাও।
হয়তো বা বাবা মাকেও একজন টাইম ম্যানেজ করে থাকতে হবে, অথবা ও হয়তো বা আই এম নট শিওর, ম্যাটারনিটি লিভ থেকে যদি 1 ইয়ারের মধ্যে ব্যাক না করে তাহলে জব থাকে না কি থাকে না। সো আই হোপ দ্যাট উইল ফিগার সামথিং আউট। এই নেইবারহুডের বাড়িগুলোও অনেক সুন্দর। সো দেখতে দেখতে প্রায় 20 মিনিট হয়ে গেছে আপনাদের সাথে গল্প করতে করতে, অলমোস্ট ঘুরে টুরে এক পাশে চলে আসছি। নেক্সট দিন আবার বের হব, আবার কথা হবে ইনশাল্লাহ। অ্যান্ড মানের কোর্সগুলো নিয়ে যে আমি যে সিরিজটা শুরু করছিলাম ওটাও আবার লাইক রিজিউম করব, ডিউ টু সাম পার্সোনাল হ্যাপেনিংস আমি বেশ অনেক দিন কোনো ভিডিও দিই নাই, আমার কাছে মানুষরা জানে। সো বাট ইয়েস, লাইফ গোস অন অ্যান্ড কিছু আসলে থেমে থাকে না। অ্যান্ড ইউ ক্যান নট স্কিপ দ্য ইউনিভার্সাল ট্রুথ। সো ইয়া, আমি আবার কোর্স নিয়ে কথা বলবো ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে। আজকে ভাবলাম অনেকদিন পরে হাঁটতে যেহেতু বের হয়েছি কথা বলি, আপনাদের সাথে গল্প করি। অ্যান্ড ইয়া, দ্যাটস অল, থ্যাংক ইউ সো মাচ, বাই।